আসেন আমার রাসূলুল্লাহ কদরকে প্রাধান্য দেন কেননা পৃথিবী জমিনে অনেক কিছু অঘটন ঘটবে পৃথিবী জমিনে চেয়ে শয়তানরা অনেক কিছু অঘটন ঘটাবে কিন্তু নবী আমার সতর্কবাণী করে দিলেন ওরে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানিয়ে দিলাম খবরটা পৃথিবী জমিনে এসেছে মানে মৃত্যু হবে এ যুবকেরা শুনলে খেদাক আমার নবী পাক সাহাবাদের বোঝাতে লাগলো বাবা সাহাবারা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম দুনিয়া জমিন চির জীবনের জন্য নয় এ বাবা সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম কেন বাবা সাহাবা সতর্ক হ এক মানুষ আছে শয়তান জানি মুসলমান যারা কিনা ইমান নষ্ট করার জন্য আছে ইমানটাকে দুর্বল করবে শেষ করে দেবে বাপেরা নজওয়ানেরা তাই আমার নবী পাক জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম আল্লাহর কোরআন দেখো আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহ বাকি জানিয়ে দিলেন ওরে আমার বান্দারা সূরা মুলকটা খুলে দেখে নাও তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وري أمار بنداري بيتي بي زمين تدير كي كي تويني كولي بيتي بي زمين كي تدير بادالو بيتي بي زمين كي تدير دخالو يجبو كيرا تروني را بيتي بي زمين دالا ششتي كولي جي بندا تويني كولانا كونو عالم تويني كولانا بيتي بي زمين دال الله جبولك دي سشتي করেছে তার সাথে সাথে আল্লাহ মুহাম্মদ রাসূলকে বানিয়েছে আর রাসূলুল্লাহ যা কথাগুলো বলেছে অবশ্যই সত্য কথা বলেছে মিথ্যা নয় কেননা নবী যা বলেন ইল্লা ওয়াহিউহা ওগুলো আমার রব্বুল আলামিনেরই কথা আমার রাসূল যা বলেছে কার কথা গো বলুন না কার কথা আল্লাহর কথা নবী বানিয়ে কথা বলেননি মানুষগুলোকে নিজে নিজে দল তৈরি করেননি মানুষগুলোকে আকৃষ্ট করেননি যে নিজে কিছু ব্যক্তিগতভাবে কথা বলে মানুষগুলোকে আকৃষ্ট করব সেই রকম আমার রাসূল করেননি কারণ আমার আল্লাহ যা বলতে বলেছে মুহাম্মদ রাসূল তাই বলেছে তাহলে এখানে কি বুঝলাম মুহাম্মদ রাসূলুল্লাহ আগে তরফ থেকে অবশ্যই প্রতিনিধি আল্লাহ নবী আমার দিন ও দুনিয়া বাদশা সত্য নবী মিথ্যা নয় কি গো তাই তো নাকি সত্য নবী তো নাকি এ যুবকেরা তরুণীরা সত্য নবী যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হয় তাহলে বলুন তো দেখি ইমানি মজলিস থেকে আওয়াজটা তোলুন আমার রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল না হয়নি বলেন আমার রাসূলুল্লাহ সত্য নবী বলে আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল আপনার আমার রাসূলুল্লাহ তাই তো জানাতে লাইলেন ওরে আল্লাহর বান্দারা ওরে আমার সাহাবারা শুনে রেখে দাও আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম এই দুনিয়া তাম কিছু আল্লাহ তৈরি করেছে কোন সায়েন্সে নয় কোন বৈজ্ঞানিকের না কোন মাস্টারের নয় কোন ডাক্তারের নয় পৃথিবীর তাম কিছু সব আল্লাহ পাক নিজে তৈরি করেছে তার সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিল ওরে আমার বান্দারে ওরে আমার বান্দিরে আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ দি খলাকাল মাউতা মৃত্যু অবশ্যই হবে মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহ তুদের ঘরে যা হায়াত দিয়েছি ওই হায়াতটাকে লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর পক্ষবাদী নাও নবীকে ভালোবাসো আল্লাহর পক্ষবাদী যখন নেবে নবীকে যখন ভালোবাসতে লাগবে আমার নবী পাক জানিয়ে দিলেন ওই বান্দার মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তার জন্য খুশি খবর রেখেছে কি আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিয়েছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খুশির খবর কি আপনি বলুন বলুন আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও বাবা সাহাবারা আমি নবী তোমাদের ঘরে মিথ্যা বলি না গো আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম অবশ্যই নবী যা বলে সত্য বলে সত্য বলে বাবা খুশির খবর বাবা সাহাবারা আমি রাসূল জানালাম না আল্লাহ নিজেই বলে দিয়েছে ওয়া আলাইকা জান্নাত
তাদের জন্য জান্নাতের খুশি খবর এসে যুবকেরা তরুণেরা তাহলে পৃথিবী জমিনে আমরা বিশ্বাস করলাম দুনিয়া আল্লাহ তৈরি করেছে আল্লাহ জান্নাত তৈরি করেছে আল্লাহ নবীকে পাঠিয়েছে ও ভাই ইমানদারেরা শুনে রাখো আল্লাহ নবীকে পাঠালো আল্লাহ জান্নাত তৈরি করলো আল্লাহ তো আমার রাসূলকে ভালোবাসতে বললো ও যুবক শুনে রেখে দাও এখানে কোনো কারণ কথা চলবে না এখানে একটাই কথা চলবে বান্দা তুমি যদি রাসূলকে ভালোবাসতে পারো তুমি যদি হাবিবকে মহব্বত করো তার জন্য আমার আল্লাহ খুশি খবর রেখেছে আলাইকা জান্নাত কেন না আল্লাহর কোরআন খুলে দেখো আল্লাহ কোরআন বলতে লেগেছে ওরে আমার বান্দা বান্দিনা তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো ওই ভালোবাসাটা আমি আল্লাহ আমার তরফ থেকে আছে ওরে আমার বান্দা বান্দিনা হাবিবকে ভালোবাসবি আমি আল্লাহ রাজি হয়ে যাব আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব কেন না আমার হাবিব তো আমার তরফ থেকে প্রতিনিধি আমি হাবিবকে জানিয়ে দিয়েছিলাম হাবিবরে পৃথিবীর জমিনে যাও পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাও পৃথিবীর মানুষগুলোকে সঠিক রাস্তা দেখাও যারা মানবে তাদের জন্য খুশির খবর হলো আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত জান্নাত রেখে দিয়েছি হাবিবকে আবার আমার রাসূল জানিয়ে দিলেন হাবিবকে আল্লাহ আরো খুশির খবর দিলেন ওগো হাবিব আপনি তাদের ঘরে বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করে তারা যেন আল্লাহর প্রতিনিধি নিয়ামতকে গ্রহণ করে নেয় ওই নিয়ামত কে ছিলেন ওই নিয়ামত অন্য কেউ নয় ওই নিয়ামত হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি গো বাপেরা কষ্ট হচ্ছে নাকি আজকে রাসূল নিয়ে যে অনেক কথা হচ্ছে ইমানদারের একটু শুনবেন না এখানে আমি তো সবকিছু কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলবার জন্যই উঠেছি বাস্তব কথা বলবার জন্যই উঠেছি কেন ইমানদারদের পরিচয়টা আগে দিতে হবে কার প্রতি ইমান আনলে সে মুসলমান হতে পারবে কথা শুনছেন না কার প্রতি ইমান আনলে সে মুসলমান হতে পারবে এই পরিচয়টা অবশ্যই যারা ওলামা তাদের ঘরে প্রচার করতে হবে প্রসার করতে হবে তাই তো আপনারা নবীর ওয়ারিসদের ঘরে দাওয়াত করে নিয়ে আসেন মহব্বত করেন ভালোবাসেন কিসের জন্য শুধু ইমানের কথাটা শুনবো বলে আজকের আমার কথা না আমার রাসূল বলছে যারা আল্লাহকে পাওয়ার জন্য মোহাম্মদ রাসূলকে ভালোবাসে মোহাম্মদ রাসূলকে প্রেম করে অবশ্যই আল্লাহ পাক জানাছেন ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর খাতিরে তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব আমি বানিয়ে কথা বলছি না আল্লাহর কোরআনের কথা বলছি আচ্ছা ছোট্ট মাথায় আপনারা চিন্তা করুন ভাই ইলম 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 একটা আরবি ভাষা কি ভাষা ভাই আরবি ভাষা ইলম ইলম মানে সমস্ত কিতাবের উপরে ইলম রেখেছে ইলম তাকে বলা হয় যে আল্লাহ আল্লাহ রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসে এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে লাগে তাকেই বলা হয় ইলম এবং আলেম জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আলেম হতে গেলে শর্ত হলো আল্লাহর কোরআন বিষয় জানতে হবে আর মোহাম্মদ রাসূলের জবানের কথাগুলো কি হাদিস কথা শুনছেন না বাবা এই হাদিসগুলো পড়তে হবে তাহলে আল্লাহর কোরআন বিষয় জানা হলো আর হাদিসগুলোকে পড়া হলো এই দুই বিষয়ের উপরে যদি আপনার অভিজ্ঞতা এসে যায় তো সমস্ত মানুষ আপনাকে আলেম বলে ডাকবে কথা শুনছেন না তাহলে আজকে মাইকে মুখ দিয়ে যারা বলছে আমার রাসূলুল্লাহ ভুল ধরছে আমার রাসূলুল্লাহকে ছোট করছে তাদেরকে আপনারা কি আলেম বলে মেনে নেবেন কোনোদিন মেনে নেওয়া যাবে কোনোদিন নয় কেন সমস্ত সাবজেক্টের মধ্যে সে যে একটা সাবজেক্ট পড়েছিল হাদিস কি গো বলে না হাদিস আচ্ছা এই হাদিসটা কি আমার রাসূলুল্লাহর কথাগুলোই তো হাদিস কি গো তাই তো নাকি আমার নবীর কথাগুলোই তো হাদিস তাহলে আজকে যারা রাসূলের হাদিসটাকে পড়লো
অথচ সেই শিক্ষা গুরু ইননামা বুইস্তু মুআল্লিমান আমার রাসূল সম্পর্কে আল্লাহ বলছে আমার হাবিবকে তাম পৃথিবীর মানুষের জন্য বিশ্ব গুরু তাম পৃথিবীর মানুষের জন্য ইমাম শিক্ষা গুরু করে আমি বানিয়েছি আ সেই মুহাম্মদ রাসূলের উপরে তোমার যদি ঈমান থাকে আল্লাহ আল্লাহর রাসূলের উপরে যদি ঈমান থাকে অবশ্যই তোমার আলেম হওয়ার পিছনে মুহাম্মদ রাসূলের জবানের কথাগুলো হাদিস হয়েছে আর সেই হাদিসগুলো পড়ে শিক্ষা গুরুকে তুমি প্রাধান্য না দিয়ে তোমার জীবনে তুমি সেই শিক্ষা গুরুকে ছোট করছো তার মানে তুমি আলেম হওয়ার পরে তোমার ভিতরে এত বড় একটা অহংকার কাজ করছে যে ইবলিশ শয়তান তোমার অন্তর কখন চুরি করে নিয়ে বসেছে তুমি নিজেও বুঝতে পারো কথা ঠিক না ভুল বলছো কেন যে আলেম হবে অবশ্যই তার ভিতরে হাদিস আর হাদিস যার ওসিলায় পেয়েছে সেই মহামানব শিক্ষা গুরু বাদশা গুণের বাদশা মুহাম্মদ রাসূলকে অবশ্যই সে ভালোবাসত আল্লাহর রাসূলকে যদি ভালোবাসত অবশ্যই সে আলেম প্রকৃত হাক্কানি তার সাথে সাথে আমার রাসূলুল্লাহর দিদারও তার হয়ে যেত জোরে বলুন না সুবহানাল্লাহ এমন একটা সিচুয়েশন চলছে নবীর ভুল ধরছে কি গো শুনছেন না শুনেন না নবীর ভুল ধরতে ধরতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে আগামী কাল আল্লাহর ভুল ধরবে বলবে জমিন রাত আর দিন সবই ঠিক আছে কিন্তু আল্লাহ যদি একটা সিস্টেম করতে ভালো হতো কিরম জানো রাত যদি দুদিন হতো দিনটা যদি দুদিন হতো খুব সুন্দর হতো নাউজুবিল্লাহি মিন জালিক কার ভুল ধরছে আল্লাহর ভুল হচ্ছে ও ভাই সাধারণত এখন ঠান্ডার সময় কি গো বুঝছেন তো আমার কথা এই ঠান্ডার সময় কোন করে ঠান্ডাও আল্লাহ দেয় আবার ঠান্ডাকে মুক্তিও করে আবার গরম হালকা হালকা হাওয়াও সেই মালিক দিতে পারে কিন্তু এই কোন করে ঠান্ডাটা যদি অগাধ বেড়ে যায় আর এটা কোনো মানুষের হাতে যদি থাকতো তাহলে মানুষ একত্রিত হয়ে তার বাড়িতে গিয়ে বোম গুলি হামলা করে তাকে মার্ডার করে দিত পুরো বেয়াদব কথা করে এত ঠান্ডা দিচ্ছিস আমার বাচ্চাদের সব জ্বর হয়ে যাচ্ছে সর্দি হয়ে যাচ্ছে সব কাশি হয়ে যাচ্ছে আর ঠান্ডা বন্ধ কর অত জোরে ঠান্ডা দেয় চালাকি হচ্ছে নাকি সব ভাইয়ের বাচ্চা মরে যাবে ছোট ছোট শিশু আছে বাচ্চা আছে অতএব আমার আল্লাহ বললেন বান্দা তোরা আমার সৃষ্টি আমার মখলুক পৃথিবীর জমিনে ঠান্ডাও আমি তৈরি করি গরমও আমি তৈরি করি এত ঠান্ডা দেওয়ার পরেও কোনো দিন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে কোনো কথা বলেছে কেউ বলার সাহস পাবে কারোর অধিকার আছে তাহলে এখানে বুঝলাম আল্লাহ হলো মহান জোরে বলুন না সুবহানাল্লাহ আর সেই আল্লাহর বান্দা আমার রসুলের কেতাব পড়লো হাদিসগুলো পড়লো হ্যাঁ রসুলের জবানের কথাগুলো পড়লো কোরআন পড়লো অথচ সে নিজে বলছে আল্লাহ রাত যদি দুদিন দিত দিন যদি দুদিন দিত খুব ভালো হলো আল্লাহ এটা যা করেছে ভুল করেছে বলুন না নাউজুবিল্লাহ বাবেরা নজন যুবকেরা তরুণেরা কি বুঝলেন আল্লাহ দোষ ধরতে পারবে আল্লাহ নবী তো যখন ধরতে পেরেছে আল্লাহকে নিয়েও কটুক্তি করবে এ যুবকেরা পারা ওই সময় আর বেশি দিন বাকি নই সময় কাছাকাছি এসে গেছে বা তবে হ্যাঁ ইমানটাকে মজবুত করে ধরতে হবে ইমান নামক এমন একটা নিয়ম ইমানকে যদি মজবুত করে ধরো অবশ্যই অল্প আমল থাকলেও ইমান মজবুত থাকবে ওই আমলগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে এ যুবকেরা পারা তরুণেরা ও আমার নবীর প্রেমিকেরা তাই তো আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলে বাবা সাহাবারা তোমরা শুনে রাখো দুনিয়া এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে সময়তে আমার উম্মাত উম্মাতিরা একটা পানির মধ্যে সরিষার তেল যদি এক ফোঁটা দেওয়া ওই পানিতে যেমন খুরুখুরু করতে লাগে মেশে না এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন বাবা সাহাবারা এমন একটা দিন আসবে সময় আসবে তাদের ইমানটা ঠিক রকম হবে এ যুবকেরা তরুণেরা তাই তো আজকে রতে লেগেছে আল্লাহ নবী
নবীর ভুল করতে লেগেছে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করতে লেগেছে বাবারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমার নবী পাক জানিয়ে দিলেন ওলে বাবা সাবারা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম দুনিয়া ফা ইন্নাহা লাইসা বিদারি মাকাম পৃথিবী জমি চিরজীবনের জন্য নয় দুনিয়া জমিন আল্লাহ বানিয়েছে আল্লাহ ধ্বংস করবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওলে আমার বান্দা বান্দিরা শুধু আমি আল্লাহ পাক তোদেরকে এত মহব্বত করি ভালোবাসি আমি আল্লাহ কত ভালোবাসি মহব্বত করি তোদের খলকল ইনসান করে বানালাম এ যুবকের আব্বারা ও আমার নবীর প্রেমিকেরা এমন করে আল্লাহ নবী আমার জানাতে লাগলেন বাবা সাবারা শুনে রেখে দাও তাহলে দুনিয়া জমিনে যখন তোমার মৃত্যু হবে ওই মৃত্যুর পরেতে তোমার সাথী কে হবে বাবা কে হবে আমার নবী পাক তখন জানাতে লাগলো বাবা সাবারা দুনিয়া জমিন যদি মানুষের হাতে চলতো দুনিয়া চন্দ্র সূর্য আকাশ বাতা দুনিয়ার রাত দিন যদি মানুষ জানাতো তাহলে মানুষের প্রতি আপনি ঈমান আনতেন কিন্তু না এখানে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোনো সায়েন্সের ক্ষমতা নাই কোনো ডাক্তারের ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ আল্লাহ এ যুবকেরা তরুণীরা এইতো আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওরে আমার বান্দা বান্দিরা বিশ্বাস কর আমার উপরে আমি আল্লাহ পাক দুনিয়া শুধু বানাইনি আমার সমস্ত মখলুকের সাথে সাথে কামারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি আমি আল্লাহ পাক সমস্ত কিছু দিলা কিন্তু মুহাম্মদ রসুলকে আমি আল্লাহ পাক বাড়ালা আমার রসুলুল্লাহকে যদি তোরা না মানে আমার হাবিবকে যদি না মানে আমি আল্লাহ পাক জানিয়ে দিলা তোমাদের জন্য জাহান্নাম জাহান্নাম চার কিছুই না কারণ আল্লাহ নবী জানিয়ে দিলেন ওরে বাবা সাবারা ফিনারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতের সাথে যাতে জাহান্নাম নির্ঘেজে বাবা তোমরা যদি নবীকে না ভালোবাসো নবীর কথাগুলো যদি তোমরা না মানো আমি হাবিব সত্য কথা জানিয়ে দিলাম তোমাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে বান্দারে এ যুবক তরুণীরা শুনে রেখে দেন নবী সাহাবা বোনেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে বড়ই ভালোবাসি হুজুর আপনাকে বড় মহাব্বত করব শুধু আমার রসুল্লাহ রূপনি কোনো আঘাত সহ্য করব না হাবিবের কোনো আঘাত আমরা সহ্য করব না মানব না আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন ওরে বাবা সাবারা আমি নবী তোমাদের ঘরে জানিয়ে দিলাম বাবা সাবারা শুনে রেখে দাও মোহাম্মদ রসুলকে যারা ভালোবাসবে মোহাম্মদ রসুলকে যারা সম্মান করবে মোহাম্মদ রসুলের কথাগুলোকে যারা প্রাধান্য দেবে আমি বলি না আল্লাহ বলেছে আমি রসুল তোমাদের ঘরে জানিয়ে দিলা তোমরা কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়ার মধ্যে থাকবে এ যুবকেরা তরুণেরা এমন করে আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা জানিয়ে দিই আহারে তিনার ইমানের কত ভালোবাসা তিনি রসুলকে কতটা ভালোবাসেন আল্লাহ নবীকে কতটা মহব্বত করেন আহারে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন করে আমার রসুলুল্লাহ জবান দিয়ে যে কোরআনের আয়াতটা বিনিয়েছিল আল্লাহ যখন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনার পবিত্র জবান থেকে ওই কোরআনের আয়াতগুলো তিনি পড়তে আব্দুল্লাহ ইবনে মাসউদ এক তারিখে তিনি মক্কা জমিনে চলে গেলে ওই মক্কা জমিনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেক হয়ে ভালোবাসা নিয়ে আমার নবীর জবান থেকে কোরআনের আয়াতগুলো শুনে শুনে মুখস্থ করে ওই কোরআনের আয়াত মধুর শুনে তিনি তেলাওয়াত করতেছিলেন তরুণীরা তখন তো আবুজে গেলেন কত উড়ন্ত তখন আবুজে গেলেন নামক একজন ছিল আল্লাহ নবী দুশ্মন ছিল আমার নবীকে কত না চক্রান্ত করেছিল আল্লাহ নবীকে মারার চক্রান্ত করলো আমার রসুলকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিল ওরে হাবিব তুমি চিন্তা করো না আমি আল্লাহ বা সব কিছুর উপরে নজর রাখি আর জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা তরুণেরা আল্লাহ জানিয়ে দিলে ওরে আমার
হাবিব চিন্তা করো না পৃথিবী কোন শক্তি তোমাকে মারবে না পৃথিবী কোন শক্তি ধ্বংস করে দিতে পারবে না কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার সৃষ্টি আর তুমি মুহাম্মদ রাসূল হলেন আমার প্রতিনিধি এ তোমাকে রব্বারা এই তো আমার আল্লাহ আমার রাসূল সম্পর্কে জানিয়ে দিল যারা আমার রাসূলকে ধ্বংস করতে আসবে যারা আমার রাসূলকে মেটাতে আসবে যারা আমার হাবিবকে মারতে আসবে আমার আল্লাহ জানিয়ে দিল সতর্ক হও সাবধান রাসূল নিয়ে কুটুক্তি করো না তাদের জান আল্লাহর হাতে আছে আমার রাসূলকে আঘাত দেওয়ার আগে তাদের জানটাকে আল্লাহ নিয়ে নেবে তাদের আল্লাহ মৃত্যু দিয়ে নেবে এ যুবকেরা চুরুনেরা তাই তো আল্লাহর কোরআন জানিয়ে দিল আমার হাবিবের উপরে আয়াতটা নাযিল করে দিল আল্লাহ পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দিল ওরে পৃথিবীর মানুষেরা তোরা এগুলো দেখ 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 আর এর মানেগুলোকে তোরা শুনে নে আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো বাবা সাহাবারা শুনে রেখে দাও ইন্না শানিয়া কাহুয়ার আদা যা নিশ্চয় আমার রাসূলুল্লাহর বিরোধী করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের বংশকে নির্বংশ করে রেখে দেবো তাদের বংশকে আমি আল্লাহ ধ্বংস করে নিয়ে দেবো এ যুবকেরা তরুণীরা আজ কিন্তু আবু জেহেলের নাম নেই আজ কিন্তু আবুল হাবিব নাম নেই পৃথিবীর জমিনে তাদের নাম ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর জমিন থেকে তাদের নাম মিটে গিয়েছে কেন 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 মুহাম্মদ রাসূলের উপরে যে জায়গা দিয়েছিল আল্লাহ তাদের নাম ও নিশানা মিটিয়ে দিয়েছে এ যুবকেরা তাই তো মুহাম্মদ রাসূলের প্রতি ইমান যখন এনেছি আল্লাহ নবীর কথা বিরুদ্ধে কথা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের প্রতি আমরা ভালোবাসা দেখাবো না তাদের প্রতি আমরা নিষ্ঠুর হব কারণ আল্লাহকে যদি পেতে হয় মুহাম্মদ রাসূলকে ভালোবাসা এটা হলো ইমানি দায়িত্ব আর নারে থাকবে নারে থাকবে সিলসিলা হক মুজাদ্দেদের জামান সিলসিলা হক মুজাদ্দেদের জামান নারে থাকবে কি গো বাপ ভাই অসুবিধা হচ্ছে নাকি কষ্ট হয়নি তো আজকেরও আবু জেহেল আর আবু লাহাব নাম আছে নাকি তাদের বংশ আছে তাহলে এখানেই প্রমাণ পাওয়া গেল মুহাম্মদ রাসূলের উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ নির্বংশ করে দিয়েছে যারাই মুহাম্মদ রাসূলের বিরোধিতা করবে পৃথিবীর জমিনের মানুষেরা তারা দেখবে অচিরে তাদের জন্য আল্লাহর ফেরেশতাদের লানত কথা শুনছেন বা আল্লাহর ফেরেশতাদের লানত আর ফেরেশতাদের লানত যদি তাদের উপরে আসে ইন্নাল্লাযীনা কাফারু অমাতু অহুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ এই যে লানাতুল্লাহ ভাষাটা বলা হয়েছে এটা আল্লাহর তরফ থেকে লানত না আল্লাহ ডাইরেক্ট দেয় না আল্লাহর ফেরেশতা দেয় কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতারা তাদের উপরে যখন লানত দেয় ওটা বুঝতে হবে আল্লাহর তরফ থেকে লানত যে বান্দার উপরে আল্লাহর লানত আসে সে আবু জেহেলের মতো ধ্বংস আবু লাহাবের মতো ধ্বংস ফেরাউনের মতো ধ্বংস হামানের মতো ধ্বংস সাদ্দাতের মতো ধ্বংস কথা শুনছেন না বাপ আর এদেরকে যারা অনুসরণ করবে তারা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন খবরদার তারা আমারও দুশমন আমার রাসূলেরও দুশমন শুনছেন না আল্লাহ দুশমনী করবেন আপনারা বলুন না করবেন আমার রাসূলুল্লাহ দুশমনী করবেন তাই তো আল্লাহকে ভালোবাসেন বলে এখানে এসেছেন কি গো আল্লাহর দুশমনী করব না নবীরও দুশমনী করব না কেন আমার রাসূল জানিয়েছেন তোমার সাথী হলো দুজন এক আল্লাহ আর তার রাসূল জোরে বলুন না সুবহানাল্লাহ আজ পর্যন্ত আমার রাসূলুল্লাহর নামটা উত্তোলন হয়ে রয়েছে ইতিহাসের পাতায় পাতায় রয়েছে আজও আমার রাসূলুল্লাহর নামে আল্লাহর বান্দারা নবীর উম্মতরা দরুদ পড়ে এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ পাকের তরফ থেকে তিনি হলেন হক নবী বলুন না সুবহানাল্লাহ তিনি আল্লাহর তরফ থেকে প্রতিনিধি
অবশ্যই তাই তো আজও তার বান্দা তার উম্মতরা দরুদ পড়ে দরুদ কেন পড়ছে আল্লাহ জানিয়ে দিলেন আমার নামের সাথে মুহাম্মদ রাসূলের নাম আমি রেখেছি তাই তারা পরিচয় পেয়ে গিয়েছে যে আল্লাহর তরফ থেকে ইনি হলেন প্রতিনিধি আল্লাহর তরফ থেকে ইনি একজন মেসেঞ্জার যিনি উম্মতে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য এসেছে যিনি উম্মতে মুহাম্মাদীকে সঠিক রাস্তা দেখাতে এসেছে ওগো আমার বাপ ওগো আমার ভাইরা শুনে রাখো কোন নবী মুহাম্মদ রাসূলের আলোচনা করছি যে নবী মুহাম্মদ রাসূলকে আলোচনা করেছিল একজন ইহুদি সে পৃথিবীর সমস্ত মনীষীদের বই পড়েছে মনীষীদের চরিত্র পড়েছে মনীষীদের কিতাব পড়েছে সব কিছু দেখার পরে যে আযানের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম ভেসে আসে যে নামাজে তাশাহুদের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম রয়েছে যে ইকামতের মধ্যে মুহাম্মদ রাসূলের নাম রয়েছে যে পবিত্র কোরআনে 114টা সূরা আছে 2666টি আয়াত আছে সেই মুহাম্মদ রাসূল সম্পর্কে ওই ইহুদিটা জানার জন্য যখন আগ্রহ হলো আস্তে আস্তে করে মুহাম্মাদের আব্দু চরিত্র থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন মুহাম্মদ রাসূলকে নিয়ে গবেষণা করতে লাগলো আস্তে 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 মুহাম্মদ রাসূলের সেও ফিদা হয়ে গিয়েছিল আর একটু জোরে হবে রে নবীর দুশমনেরা সাবধান হয়ে যাও তোমরা আমার রাসূলুল্লাহকে নিয়ে খেলা করছো তোমরা রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলছো তোমরা রাসূলকে নিয়ে খেলা করছো জানো না তুমি যদি হাক্কানি আলেম হও তুমি যদি হাক্কানি আলেম হও অবশ্যই তোমার সঙ্গে নবীর দিদার হবে যেমন আমার দাদা হুজুর পীর কিবলার হয়েছিল বলুন না সুবহানাল্লাহ দাদা হুজুরের পীর সুফি ফাদি আলী ওয়াইস রাহিমাহুল্লাহর হয়েছিল দাদা হুজুর পীর কিবলার যারা অনুসারী এই মিনতরে বসিরহাটে আল্লাহর হুজুরের দিদার হয়েছিল বিসারউদ্দিন স্যার রহমাতুল্লাহ দিদার হয়েছিল হাজী ইকশাক সাহেব রহমাতুল্লাহ দিদার হয়েছিল কত আল্লাহর ওলির নাম বলবো যারা মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছে আরে তাদের পায়ের যোগ্য তুমি নও তুমি অত বড় আলেম হতে পারোনি কেন তারা একদিকে আলেম হয়েছে তারা আমল দিয়ে আমার আল্লাহকে জয় করেছে বলুন না সুবহানাল্লাহ তুমি আমল দিয়ে জয় করতে পেরেছো তুমি উল্টে আমল না করে রাসূলুল্লাহর বিরুদ্ধে করছো তার মানে তোমার ঈমান আস্তে আস্তে করে সরে যাচ্ছে কথা ঠিক না ভুল বলছি আস্তে আস্তে করে তোমার ঈমান চলে যাচ্ছে আর তাদের ঈমানও ছিল আলেমও ছিলেন আমলও ছিল তিনটেই ছিল বলুন না সুবহানাল্লাহ তাদের পায়ের ধুলো পরিমাণ কেউ আমল করতে পারেনি কথা বুঝছেন বাপ যেহুদি ব্যক্তিটা আমার রসুলকে নিয়ে চর্চা করলো চর্চা করলো চর্চা করলো রসুলের আখলাক রসুলের চরিত্র রসুলের ভালোবাসা নিয়ে যখন এই রকম চর্চা করতে 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 এক তারিখে আবেগ ভরা মন নিয়ে মানুষের সামনে প্রকাশ করে দিল আর সে লুকিয়ে রাখতে পারলো না ওরে আজকের আমি একজন অন্য হতে পারি তবে শুনে রেখে দে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ার সাথে সাথে পৃথিবীর অনেক মনীষীর জীবনী পড়লাম সবাই যে যার স্বার্থের জন্য এসেছিল মুহাম্মদ রাসূল তার উম্মতকে বাঁচাতে এসেছিল বাবেরা সেই নবীর কথা শোনার জন্য বসেছেন কি গো নাকি আহা নবীর ভালোবাসা